খুব সুন্দর একটি গো যেহেতু এই প্রথম এই মাঠে মহিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে সকলে একটু করতালি দিয়ে আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করবে একটু করতালি দেবে দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা একটু করতালি দিয়ে আমাদের খেলোয়াড় না না ভিডিও ভিডিও এই মুহূর্তে মাঠে মাঝদিয়া সেভেন স্টার ভার্সেস কলকাতা সেভেন স্টারের খেলা অনুষ্ঠিত হচ্ছে রেফারির বাঁশি এবং শুরু হল মহিলা প্রদর্শনী ফুটবল পার্থ চ্যাটার্জি গাঙ্গাপুর থেকে আগত গাঙ্গাপুরের একজন প্রাক্তন ফুটবলার একদা অঞ্চলে চারিপাশে আমাদের খুব গর্বের সহিত উনি ফুটবল খেলেছেন তাই ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে মন চাহার জন্য অনুরোধ করা যাচ্ছে পার্থ চ্যাটার্জি শিশির স্মৃতি সংঘের প্রাঙ্গণে মঞ্চে আমন্ত্রণ জানাই গাঙ্গাপুরের স্বনামধন্য ফুটবলার খুব সুন্দর একটি গোল 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 করল কলকাতা সেভেন স্টার কলকাতা সেভেন স্টারে হয়ে গোল করল কুসুম বিশ্বাস সরস্বতী সব পাঁচকাল সরস্বতীকে এই মুহূর্তে 9 নম্বর জার্সি জারি বল নিয়ে এগিয়ে যাচ্ছে আবারও
মহিলা ফুটবল টুর্নামেন্ট আবারো বল নিয়ে এগিয়ে চলেছে একটা শট করেছে কিন্তু বল নিয়ে এগিয়ে চলেছে মাসদিয়া কিন্তু আবার দেখছি মাসদিয়া এগিয়ে চলেছে বল নিয়ে গোল কি করতে পারবে না আবারও দেখতে পাচ্ছি মাসদিয়া সেভেন স্টার পায় বল ফার্স্ট নম্বর ওয়াইড হয়েছিল দ্বিতীয় আর্থ ভালো শট মারলো তো পাস্কাল পাস্কাল হ্যাঁ ভালো নেই পাস্কাল কুসুমকে পাস্কাল গিয়ে একটু নিয়ে যা চলো বড় বড় দারুণ আক্রমণ ছিল গোলকিপার বলটা ধরে ফেললো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের এই টুর্নামেন্টটি মহিলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে শিশু স্মৃতি সংঘ দর্শক বন্ধুদের জন্য আরও আকর্ষণীয় একটা প্রদর্শনীও রয়েছে জিমন্যাস্টিক খুব সুন্দরভাবে আপনাদের মাঝে পরিবেশিত করবে বলে গিয়ে চলেছে আবার একটা আক্রমণ দেখা যাক কি হয় খুব সুন্দর ভাবে পাস দিল প্রতিপক্ষ কিছুতেই যেন জায়গা একটু ছাড়তে চাইছে না এ একটা দারুণ একটা চ্যালেঞ্জ হ্যাঁ এগিয়ে চলেছে গোলের আশা আছে না সুন্দরভাবে গোল রক্ষক বলটি ধরে নিল তিনি সুন্দরভাবে বিচক্ষণ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই বল তোর বল তোর বল তোর
দেবগ্রাম ফ্রেন্ডস ফুটবল লীগের অন্তিম দিনের খেলা আমরা শুনতে পাচ্ছি টিম ম্যানেজার সেই সঙ্গে মাঠের রেফারি জানিয়ে দিল লাস্ট 2 মিনিট আমার সিঙ্গার প্রবেশ করছে দেবগ্রাম শিশির স্মৃতি সংঘের সমস্ত প্লেয়ার কর্মকর্তা এবং দর্শক ব্যান্ড পার্টি বাজিয়ে তারা মাঠে প্রবেশ করছে অন্তিম দিনের ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য এগিয়ে আছে কলকাতা সেভেন স্টার আর কয়েক সেকেন্ডের ব্যবধান তারপরেই জয়বার্তা আমরা ঘোষণা করব তবে ফুটবলে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অনেক ঘটনা দেখেছি বিভিন্ন খেলাতে দেখেছি লম্বা একটা শট করেছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো জয়লাভের মিনিটে জয়লাভের আশায় এটাই তো ফুটবল খেলার অভিনব এটাই তো ফুটবল খেলার দেখা যাই হোক রেফারির বাসি রেফারির লম্বা বাসি সঙ্গে সঙ্গে শেষ হলো মহিলা প্রদেশ